নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা বিজ্ঞান। দেখুন, এই জ্যোতিষ বিজ্ঞানের মাধ্যমে আমি যেমন আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে ভালো বলি, তেমনি এই যে 17 জুলাই 2021 9:15 শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে। কর্কট রাশি থেকে সিংহ রাশিতে শত্রুগৃহে প্রবেশ করছে। 4 রাশির ক্ষেত্রে এই 9 দিন, 17 জুলাই টু 25 জুলাই, এই 9 দিন মহাবিনাশকারী দারিদ্র যোগ সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে মহাবিনাশকারী যোগ কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ এই 4টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। প্রথমেই আপনাদেরকে বলি, শুক্র এবং রবির মধ্যে সম্পর্ক মোটেই ভালো নয়, অর্থাৎ এই শত্রুগৃহে এই শুক্রের প্রবেশ আপনাদের ক্ষেত্রে, যে 4টি রাশির ক্ষেত্রে বলবো, বিশেষভাবে কিন্তু পাশবিক দোষ, এই দোষটাও কিন্তু আসছে। দারিদ্র দোষ, পাশবিক দোষ, এই দুইটি দোষের পরে মহাবিনাশকারী, এই দুইটি দোষ কখন আসে? যখন আপনার এই দারিদ্র দোষ বা পাপকর্তারই দোষ সৃষ্টি হয়। কিন্তু যদি কেন্দ্রে শুভগ্রহ যদি না থাকে, তখন এই দারিদ্র যোগ এবং পাপকর্তারই দোষ সৃষ্টি হয়। অর্থাৎ কেন্দ্রে যখন আপনার রাশির কেন্দ্রে যখন শুভগ্রহ থাকবে না, তখন এই দোষগুলো কিন্তু সৃষ্টি করবে এবং মহাবিনাশকারী এই দোষ 4টি রাশির ক্ষেত্রে এই 9 দিন, 17 জুলাই টু 25 জুলাই, এই 9 দিন এই শুক্রের রাশি পরিবর্তনে, এই 9 দিন কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন, মহাবিপদ, সাবধান হন। জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে একটা বিজ্ঞান, আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়া যে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো যেমন বলি, এবং কোন সময়ের মধ্যে আপনাদের সমস্যা আসবে তাও আমি আপনাদেরকে জানাই। তো এই মহাবিনাশকারী যোগে 4টি রাশির ক্ষেত্রে মহাবিপদ আসতে চলেছে, এই 9 দিন বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম, তার আগে আপনাদেরকে বলি, যদি আপনাদের ষষ্ঠপতি বা দ্বাদশপতি আপনাদের ধনভাবে চলে যায়, বা দ্বিতীয় পতি আপনাদের ষষ্ঠ বা দ্বাদশভাবে চলে যায়, আপনাদের এই দারিদ্র দোষ কিন্তু সৃষ্টি করে অনেক ক্ষেত্রে। এবং রবি এবং শুক্রের অবস্থান একত্রে বা আপনার ঠিক সিংহ রাশিতে এই শুক্রের অবস্থান, এই 9 দিনের ক্ষেত্রে বিশেষভাবে এই 4টি রাশি সাবধান থাকুন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের রাশিতে বর্তমানে রবি এবং মঙ্গল অবস্থান করবে এবং সপ্তমভাবে শনির অবস্থান এবং ধনভাবে শুক্রের অবস্থান। প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের এই সময়ের মধ্যে এই 17 জুলাই টু 25 জুলাই আপনাদের গোল্ডেন কাপের সমস্যা দাঁড়াবে, বুক নিয়ে সমস্যা আপনাদের দাঁড় করাবে, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে, দাম্পত্য কলহ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা, দৈনিক রোজগারের ক্ষেত্রে সমস্যা, ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, টাকা লস হয়ে যাওয়া বা টাকা চিট হয়ে যাওয়া বা টাকা প্রতারণা হয়ে যাওয়ার বা টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির থাকছে। অধিক থেকে অধিকতর ব্যয় কর্কট রাশির কিন্তু হবে, বি কেয়ারফুল কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে শনি এবং ঠিক দশমভাবে রবি এবং মঙ্গলের অবস্থান, এই মঙ্গল আপনার 20 জুলাই থেকে যদিও চলে যাচ্ছে আপনার সিংহ রাশিতে, তাও আপনাদের ক্ষেত্রে এই 17 জুলাই টু 25 জুলাই আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কর্মক্ষেত্রে জটিলতা, কর্ম চলে যাওয়ার মতন সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সমস্যা,
শরীরগত দিক নিয়ে আপনাদেরকে ভুগবেন, আপনাদের খরচ আপনাদের বৃদ্ধি হবে, দাম্পত্য কলহ এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের সমস্যা, ব্যবসার ক্ষেত্রে লস এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তুলা রাশি ক্ষেত্রে বি কেয়ারফুল, তুলা রাশি বিশেষভাবে সাবধান থাকুন, এই দারিদ্র যোগ এবং পাশবিক দোষে আপনাদেরকে কিন্তু ভয়াবহ সমস্যা কিন্তু আসতে চলেছে এবং ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে। তিন নম্বর যে রাশি সেই রাশি নাম মকর রাশি। মকর রাশিরও এই 17 জুলাই টু 25 জুলাই সাবধানতা অবলম্বন করুন। আপনাদের দাম্পত্য সুখের জায়গায় বাধা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গায় বাধা, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন না, প্রেমের ক্ষেত্রে বাধা, আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ কিন্তু থাকছে, শরীর নিয়ে আপনাদেরকে এই সময় ভোগাবে, অর্থনৈতিক লস, টাকা ডুবে যাওয়া, ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, আর্থিক লস, টাকা চিট হয়ে যাওয়া, প্রতারণা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সবশেষের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গায় বাধা, সন্তানের ক্ষেত্রে আপনাদের সমস্যা, প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা, আর্থিক লস, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হবে, আপনাদের এই সময়ের মধ্যে দাম্পত্য সুখের জায়গায় বাধা, দৈনিক রোজগারে বাধা হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে কর্ম চলে যাওয়া, কর্মক্ষেত্রে সমস্যা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এই টানা নদিন এই চার রাশির। বি কেয়ারফুল, জ্যোতিষ বিজ্ঞান আপনাদেরকে কিন্তু অ্যালার্ট করে দেওয়ার জায়গা, অর্থাৎ এই জায়গাটাতে বড় ধরনের, আমি আবারও বলছি, আপনি মেষ রাশির মানুষ, বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে কিন্তু করবেন না, সেখানে অর্থ লস বা অর্থ চিট হয়ে যাওয়া বা ডুবে যাওয়া বা প্রতারণার জায়গা কিন্তু থাকছে, প্রেমের ক্ষেত্রে বাধা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। নমস্কার, ধন্যবাদ।